আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি দেখাবো, নেহারি রান্না। তো নেহারি রান্না কিভাবে করেছি এটা জানতে হলে পুরো রেসিপিটি দেখতে থাকুন। তো আমি কিন্তু প্রথমে এখানে দেখুন সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো, কাঁচা জিরা নিয়েছি 9 টুকরো, নিয়েছি এলাচ, আর নিয়েছি লবঙ্গ, আর সাথে তেজপাতা, আর 3 পিস কিন্তু দারচিনি নিয়েছি। আর এখন আমি দেখাচ্ছি, এখানে নিয়েছি হচ্ছে আমি লবণ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গুঁড়ামরিচের গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, কারণ আমার এই সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার লাগবে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, সাথে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে কিন্তু আমার 1.5 কেজি আছে নেহারির হাড়, আর সাথে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি ছোটো ছোটো কিউব করে, টোটাল আমার আছে 1.5 কেজি পরিমাণ। তো এখন কিন্তু আমি এটাকে কড়াইয়ের মধ্যে আমার যে প্যান আছে সেটা কিন্তু ঢেলে দিচ্ছি। তো সব কিছু কিন্তু ঢালার পরে দেখুন আমার এই মাংসের টুকরোটা কিন্তু ঠিক আমি এতটুকু করেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি রেখেছিলাম সেটা, এর মধ্যে আমি অ্যাড করে দিব এখন আমার যে গুঁড়ো মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এগুলো যে কাঁচা একদম আস্ত ছিল গোটা গরম মশলাগুলো সেটা দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমার আছে কাঁচা জিরা ব্লেন্ড করা, আর এটা কিন্তু না দিলেই নয়, এটা দিলে অনেক ফ্লেভার ভালো আসে, রান্নাটা কিন্তু অনেক দারুণ হয়। আর আদা রসুন বাটা দেবো আমি এর মধ্যে 4 চা চামচ, কারণ 4 চা চামচ আদা রসুন বাটা দিলে এটার যেমন রান্নার স্বাদটা দ্বিগুণ হবে তেমনি অনেক পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর সব কিছু দেখুন মশলা মাখানোর পরে দেখতে কিন্তু অনেক সুন্দর আসছে, আর যখনই মশলাটা মাখানো হবে একটার সুর গায়ে কিন্তু আরেকটা লেগে যাবে। আর মশলাটা যেহেতু আমি সব কিছু নিয়েছি আর এটা যখন মাখানো হবে তখন কিন্তু রান্নাটা অনেক সুন্দর হবে। তারপর কিন্তু আমি চুলায় এটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি আমার যে পানি ছিল সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। যেহেতু আমার 1.5 কেজি এখানে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি মাপ মতো পানিটা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা পানিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার ধীরে ধীরে নেহারিটা হবে, আর চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি হাই হিটে দিয়েছি। কিন্তু অলরেডি বরফ চলে আসছে আর আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, আর দেখুন এখন কিন্তু আমি একদম চুলার হিটটা কিন্তু লোতে দিয়ে দিব, কারণ এটা যত ধীরে ধীরে হবে সব কিছুই কিন্তু অনেক সুন্দরভাবে হবে। আর আমি হাড়ের মধ্যে মূলত দিয়েছি একটুখানি মাংস, যেন ফ্লেভারটা অনেক ভালো হয়, সব কিছু ভালো হয়। নিয়েছি কিন্তু এলাচ 7 পিস আছে আর সাথে কাঁচা জিরা আছে, এই দুটোকে কিন্তু আমি ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু দেখুন ব্লেন্ডারে দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, আর আমি একটানা 5 ঘন্টা কিন্তু চুলার আঁচ কমিয়ে আমি নেহারিটা জাল দিয়েছি। ঠিক তার পরের দিন কিন্তু আবারও সকালে জাল দিয়ে তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। নিয়ে নিচ্ছে কিন্তু টেস্টিং সল্ট আর একটু ভাজা জিরার গুঁড়ো, আর এটা না দিলে কিন্তু একদমই টেস্টটা ভালো লাগে না, আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আমার কাছে ভালো লাগে দেখেই আমি অ্যাড করেছি। আর দেখুন একদম মাখামাখা হয়ে যায়, আর এর মধ্যে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, শুকনো মরিচটা আমার বাসায় শেষ হয়ে গিয়েছিলো যার জন্য আমি একটাই ছিল সেটাই দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি হচ্ছে পেঁয়াজটা ভালো করে বাদামি কালার হয়ে গিয়েছে, এখন এটাকে কিন্তু ভালোভাবে আমি বাগার দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। আমি কিন্তু সাথে সাথে নাড়া দিইনি, একটু ঢেকে রেখেছি 5 মিনিট, এরপর কিন্তু আমি এটাকে নাড়া দিয়ে বাস রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে কিন্তু আমি এটাকে সার্ভিং করেছি, আর দেখুন একদম মাখা মাখা, খুব বেশি ঘন হয়নি, খুব বেশিও কিন্তু ঝোলটা রাখেনি, তাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে দেখতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক ফলো শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছিলো, আর বাসায় সবাই খেয়ে কিন্তু খুবই সবাই প্রশংসা করেছে যে নেহারি রান্নাটা খুবই ভালো হয়েছে, আর সেটা যদি হয় জীবনের প্রথমবার তাহলে তো কথাই নেই। আমি কিন্তু আমার জীবনের এই প্রথমবার নেহারি রান্না করেছিলাম, আর সেটা কিন্তু আমার মা যেভাবে আমাকে শিখিয়েছিলেন ঠিক সেভাবেই রান্না করেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা যেমন তেমন সুন্দর হয়, এটা কিন্তু না, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল।
তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আর দেখে কেমন লোভনীয় লাগছে এটাও কিন্তু জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আর জীবনের প্রথমবার বলে কথা আমার এই রান্নাটা, তো আমিও হচ্ছে খুব সার্থক যে হ্যাঁ জীবনের প্রথমবার রান্না করেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।